আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আশা রাখছি কাছে দূরে যে যেখানটায় বসে আমাদের আজকের এই ফ্যামিলি ব্লগটি দেখছেন সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। গ্রাম কার না ভালো লাগে বলেন, আমাকে তো ভীষণ রকম টানে, সেই জন্য এতদিন পরে হলেও বাবার বাড়িতে কাটানো সুন্দর স্মৃতি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। কেউ ভাববেন না আমি এখনও গ্রামে আছি, ঢাকায় চলে এসেছি অনেক আগে। তবে আমি যেহেতু অলওয়েজ লেট, আপ টু ডেট থাকতে পারি না, বাট তারপরও আমার কেন জানি না মনে হয় আমার সুইট সুইট ভিউয়ার্সরা আমার সেই বিষয়গুলোকে অল টাইম মাফ করে দেয়। তো যাই হোক, আজকের এই সুন্দর যে ব্লগটা দেখতে পাচ্ছেন এটা ছিল 26 ডিসেম্বর 2022-এর একটা ব্লগ। আপনাদের ভাইয়া গ্রামে এসেছিল 25 ডিসেম্বর, আর 26 ডিসেম্বর দিনটা ছিল খুব বেশি স্পেশাল, কারণ আমার বাবার বাড়িতে সেই দিন আমার লাইফের খুব স্পেশাল কিছু মানুষ এসেছিলেন। অনেক সময় আমি অনেক প্রশ্ন পাই, আপু ইউটিউবিং করতে এসে তোমার সবচেয়ে ভালো লাগার জিনিস কোনটা, বা তুমি সবচেয়ে কি ভালো জিনিস পেয়েছো বা অ্যাচিভ করেছো ইউটিউব থেকে। সেক্ষেত্রে আমার খুব প্রাউডলি বলতে ইচ্ছে করে যে ইউটিউব কাইন্ড অফ মাই এক্সটেন্ডেড ফ্যামিলি, এখানে এসে আমি সবচেয়ে বেশি পেয়েছি ফ্যামিলি টাইপ ভাইবস। আর আমাদের ব্যাপার মানে বিশেষ করে আমরা যারা ইউটিউবিং করি তাদের ক্ষেত্রে কমন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যারা ইউটিউবিং করি তাদের অনেকেরই অনেক ইউটিউবারের সাথে পরিচয় হয়, খুব ভালো আন্তরিকতা হয়, সুসম্পর্ক হয়, কিন্তু আমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আছেন যাদের ভিউয়ার্সদের সাথে তাদের খুব আন্তরিক এবং ফ্যামিলি টাইপ রিলেশন হয়। তো আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করি যে আমি ওরকম একটা ফ্যামিলির সান্নিধ্য পেয়েছি। আর বিশেষ করে শুধু আমি না, আমরা যারা বাংলাদেশে লাইফস্টাইল ব্লগ করি, আমার মনে হয় রিনাউন্ড যারা ব্লগিংয়ের ব্যাপারে তারা অনেকেই একটা নামের ব্যাপারে খুব বেশি রিনাউন্ড, সেটা হচ্ছে আয়েশা সিদ্দিকা। এই নামের পেছনের ব্যক্তিটা না কোনো ইউটিউবার না কোনো সোশ্যাল মিডিয়া পার্সন, কিন্তু কেন জানি ক্যামেরার পেছনে থেকে ওই মানুষটা এত বেশি সুপরিচিত। সেটা হচ্ছে আমরা যারা ইউটিউবিং করি বা ক্যামেরার সামনে কাজ করি সেই মানুষগুলোকে ক্যামেরার পেছনে থেকে কিভাবে ইন্সপায়ার করা যায় সেটা আয়েশা সিদ্দিক আপু করেছেন, যার কারণে আমার মনে হয় এই নামটা একটা ব্র্যান্ডের মতো। সো আমি খুব লাকি ফিল করি যে আয়েশা সিদ্দিকা আপু আমার কাছে শুধুই একজন ক্যামেরার পেছনের মানুষ নয়, শুধুই আমার একজন দর্শক নয়, আল্লাহ আমাকে সেই সৌভাগ্যটুকু দিয়েছে যে আমি এই মানুষটার মানে সান্নিধ্য পেয়েছি, সামনে থেকে দেখতে পেরেছি, তাকে বুকে জড়িয়ে ধরতে পেরেছি, তার হাতে রান্না করা খাবার খেতে পেরেছি, তার পরিবারের সাথে সময় কাটাতে পেরেছি, আমার পরিবারের সাথে তাকে সময় কাটানোর মানে কি বলবো যে তার কাছ থেকে ওই সময় সুযোগটুকু পেয়েছি। সো সেটার জন্য আপুর কাছে আসলে অনেক বেশি কৃতজ্ঞ। সো আপনারা বুঝতেই পেরেছেন ইতিমধ্যে যে আজকে সেই প্রিয় মানুষটা আমার বাবার বাড়িতে এসেছিলেন তার পরিবার সহ, মানে এই দিনটা আমার কাছে কতটা স্পেশাল হতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ আয়েশা আপু, শত ব্যস্ততার মধ্যে থেকেও তুমি এবং তোমার পরিবার আমার পরিবারকে সময় দিয়েছো। তো আজকে সেই সুন্দর মানে যে স্মৃতিগুলো সেটা আপনারা দেখতে পারবেন। তবে সকালে উঠে বাজারের ভিডিও ফুটেজটা নিতে পারিনি, কারণ মনটা ভীষণ রকম খারাপ ছিল। আয়েশা সিদ্দিক আপুর মেয়ে হচ্ছে নাওমি, ও আমার হাতে একটা রেসিপি খুব পছন্দ করে, সেটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। আমি একবার ফাতেমাপুর বাসায় বসে করে খাইয়েছিলাম, বেশ ভয়ে ভয়ে রান্না করেছিলাম, বাট সবাই যে এতটা পছন্দ করবে বুঝে উঠতে পারিনি। তো সেটাই করতে চেয়েছিলাম কিন্তু বাজারে গিয়ে ছোট মাছ পাইনি। আরও একটা টেনশন ছিল যে ইলেকট্রিসিটি নেই, তো কি বলবো যে উইন্টার থাকার কারণে বেঁচে গিয়েছি, যে কারো কোনো খুব বেশি একটা অসুবিধা হয়নি, কিন্তু ইলেকট্রিসিটি না থাকার কারণে আমার ফোনে বেশি একটা চার্জ ছিল না, আমি যে কী পরিমাণ টেনশনে ছিলাম। সো আজকের এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ফোনে কিছুটা করা হয়েছিল, আমার ছোট ভাইয়ের ফোনে, আমার ভাগ্নির ফোনে, এমনকি আমাদের গাজী ভাই এবং অরণ্যর ফোন থেকেও কিছু ফুটেজ নেওয়া হয়েছে। তো যাই হোক, আশা করি ভিডিও রেজুলেশন আপনাদেরকে খুব বেশি একটা সমস্যায় ফেলবে না, আপনারা কনসিডার করবেন আমাদের সুন্দর মুহূর্তগুলোকে আপনারা বেশি এনজয় করবেন। তো আম্মা কীভাবে শোল মাছ কাটলো আপনারা তো দেখতেই পারলেন, শেয়ার করলাম কারণ অনেক মা বোন আছেন যাদের হয়তো একটু হলেও হেল্প হবে। তো শোল মাছটা আম্মুর কথা ছিল অনেক সময় নিয়ে ধুতে হবে, তো আমি ধুতে ধুতে হাতের অনেক জায়গা আমার ছিলে টেলে গেছে, কারণ মাথার খাঁচা মানে ইয়া থেকে কেটে গিয়েছে। তো অনেকটা সময় নিয়ে মাছটা পরিষ্কার করেছি, এখানে আমার রোস্টের মুরগিটা কেটে দিচ্ছে, তো আমিও এখানে হেল্প করছি, আর আপনাদের ভাই এবং আমার ভাইয়া হচ্ছে
মানে আমার ছোট ভাই, ওরা হচ্ছে আদার্স কাজে হেল্প করছে, সবাই মানে তোর ঝরে করছে, দশে মিলে কুড়ি কাজ, হাড়ি জিতে না হিলাজ, তো এরকম একটা অবস্থা। আর আম্মুর কথা হচ্ছে গেস্ট আসার আগে রান্নাবান্নার মেইন বেসিক কাজগুলো যেন করে নিতে পারে, আদারওয়াইজ গেস্টকে অপেক্ষা করানো বা হচ্ছে গিয়ে তাদের সাথে বসে গল্প করতে না পারাটা একটা প্রবলেম। তো আপুদের বাসা হচ্ছে বরিশাল মেইন সদরে, মানে সাগরদীর হসপিটালের কাছাকাছি বলা যায় কলোনির। আর আমাদের গ্রাম অনেকে জানতে চান, আমাদের আমার বাবার বাড়িটা হচ্ছে উজিরপুরে বরিশাল। সো উজিরপুরে আপুদের আসতে মোটামুটি সময় লেগেছিল অলমোস্ট প্রায় দেড় ঘন্টার একটু বেশিও হতে পারে। তো আপুরা মানে সময় সময় কল করছিল কোথায় আছে, এভাবে ফোনে কমিউনিকেশন হচ্ছিল, আর এদিকে আমরা আমাদের মতো করে তাদের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো গ্রামের দিকে যে জিনিসটা হয়, বিশেষ করে ছোটোবেলা থেকে দেখে এসেছি, নদীর কিছু মাছ আছে ওগুলো দিয়ে মানে গেস্টকে যদি আপ্যায়ন করা না হয় তাহলে বিষয়টা এমন হয় যে গেস্ট আপ্যায়ন হচ্ছে না। তো আজকে বাজারে গিয়ে শোল মাছগুলো পেয়ে আসলে খুব ভালো লাগছিলো, আর বিশেষ করে একেবারেই তাজা, কোনো ফ্রিজের বা কিছু না। আবার মাছগুলো সাইজে বেশ বড় ছিল, দুটো মাছই অলমোস্ট প্রায় 2 কেজি প্লাস ছিল, তো যার কারণে ভালো লেগেছে। তো এদিকে তো দেখলেন যে ওরা সবাই কাজ করছে, আর আমি আম্মুকে এই গোশগুলো হচ্ছে পরিষ্কার করে দিয়ে তারপরে হচ্ছে একটু মেইন ঘরেও যাব, কারণ গেস্ট আসার আগে আমাদের সবারই একটা চিন্তা থাকে হচ্ছে ঘরদোরটাও একটু পরিচ্ছন্ন করা বা গোছানো। তো এখানে আমি হচ্ছে নতুন একটা বেডশিট বিছিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার আব্বা মালয়েশিয়াতে যখন ছিলেন আব্বা নিয়ে এসেছিল, আমার খুব পছন্দের বেডশিট। আর যেহেতু উইন্টার, সো অনেক অনেক লেপ কম্বল, তো এগুলোকে তো আবার তুলে রাখা যাবে না, তো আমি প্র্যাকটিক্যাল ওয়েতে সাজিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে মাঝের ঘরে ওখানে সবগুলো লেপ কম্বল একবারে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার তাইতেই সোনা মা ঘুমিয়েছিল, তো তার ঘুমটা একদম পরিপূর্ণ হয়েছিল, যার কারণে সে উঠে একা একাই খেলাধুলা করতেছিল। তাইয়াতের যে ব্যাপারটা সেটা হচ্ছে ওর ঘুম যদি কমপ্লিট হয় ও উঠে একা একা খেলা করবে আমাদেরকে না দেখলো, আর যদি ঘুম কমপ্লিট না হয় ওর সামনে থাকলে উঠে একটা চিৎকার দিয়ে কান্না করবে। এটাই বোধহয় বেশিরভাগ বাবুদের ক্ষেত্রে হয়, তবে আজকে তাইয়াত মানে বেশ আমাকে রিল্যাক্স দিয়েছিল, যার কারণে খুব বেশি একটা অসুবিধা হয়নি। তো এই যে সামনের রুমটাও আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি আম্মুর জন্য, এবার আসার সময় হচ্ছে সোফার এই যে রুমালগুলো এগুলো নিয়ে এসেছিলাম, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। দেখি নেক্সটে আমার ইচ্ছে আছে আমাদের সোফার যে ফোমের কাভারগুলো আমাকে একটু চেঞ্জ করে খয়েরি ধাঁচের কিছু একটা করে দিব, অনেক বছর এটা চলছে। তো এই যে ফাইনালি চলে আসছে আমাদের গেস্ট আয়েশা আপু এবং তার পরিবার। এখানে আয়েশা আপু আছে, আয়েশা আপুর মেয়ে নাওমি, ছেলের নাম হচ্ছে অরণ্য, তারপর ঋদ্ধা হচ্ছে আয়েশা আপুর ননদের মেয়ের নাম। আর এখানে আমার ছোট ছোট আরও দুইটা বাবা ছিল, ওদের নামটা এই মুহূর্তে কেন মনে করতে পারছি না, এই জন্য আমি ওদের কাছে সরি বলছি, কারণ ওরা এই ভিডিওর জন্য অনেক অপেক্ষা করছে। আমি জানি ওরা দেখবে, দেখে হয়তো আমার উপরে একটু বিরক্ত বোধ করবে। সো আরও তিনটা বাবা ছিল, আমি দুইটা কেন বলছি। সো এই হচ্ছে আয়েশাপুর ফ্যামিলি এবং তাদেরকে নিয়ে আসা। আয়েশাপু আমাকে বলছিলো যে প্রথমে আমার সাথে কিন্তু আমার ব্যাটালিয়ান আসবে, আমি বলছি আপু এটা কোনো বিষয়ই না, কারণ এটাই তো আনন্দ। আর ওরা যে নিজে থেকে আসতে চাচ্ছে আমাদের বাড়িতে, এটার চেয়ে আর এক্সাইটমেন্টের ব্যাপার কী হতে পারে। সো সবাই এসে এখানে এক এক করে ফ্রেশ হচ্ছে। তো নাওমির জন্য স্পেশালি আসলে আজকের এই দিনটা বা এই দিনের আয়োজনটা, সেটা কেন বলছি, কারণ হচ্ছে 4 ফেব্রুয়ারি মানে অলরেডি দিনটা চলে গিয়েছে, এটা ছিল নাওমির বিয়ের দিন। সো নাওমির বিয়ে হয়ে গেলে ও নিজেকে নিয়ে আরেকটু ব্যস্ত হয়ে পড়বে, তখন হয়তো বা এভাবে করে সময় হয়ে উঠবে না। তো যার কারণেই মানে নাওমির ইচ্ছা ছিল আমাদের বাড়িতে আসার, সো সেই উইশটা পূরণ করার চেষ্টা আর কি। তো সবার জন্য এখানে একটু ফ্রেশ লেমন জুস বা লেবুর শরবত যেটা বলা হয় সেটা বানিয়ে নিচ্ছে। আর তাইয়াত হচ্ছে আব্বার পাশে বসে খেলা করছে। নিশি আসলে গ্রামে এবার আসার পরে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে তাইয়াতকে রাখার জন্য, আর আপনাদের ভাইয়া তো বলে যে আমি নিশির উসিলাই তোমাকে যেতে দিচ্ছি, নিশি মানে নিশির ভরসায় আর কি। তো এভাবে করে আমাদের সময় কিন্তু কাটছে, ওদিকে রান্নাবান্না হচ্ছে, আমি যেতে পারছি না বেশি একটা, কারণ এদিকে গেস্টদের আমি সময় দিচ্ছি, আম্মা ছোট ভাই আর আমার একটা ভাবি অনেক সাপোর্ট করেছে আম্মুকে কাজে হেল্প করেছে রান্নাবান্নার ক্ষেত্রে। তো আমি হচ্ছে এখানে সবাইকে একটু নাস্তা বা ফ্রুট সার্ভ করে দিয়ে, তাইয়া যেহেতু ঘুম থেকে উঠেছে ওর গোসলের টাইম হয়ে গিয়েছে, সো ওকে হচ্ছে গোসল করিয়ে দিয়েছি।
তো তাইয়াতের যে ব্যাপারটা ছিল, গোসল খুব পছন্দ করতো, বাট বাড়িতে যাওয়ার পরে সবাই ওর গোসলের কাছে এসে দাঁড়িয়ে থাকতো, তাইয়া তাই কান্নাকাটি শুরু করে দিত আর কি, তাই মা। আর এখানে হচ্ছে যেহেতু অনেক লোকজন আমরা, তো ডাইনিংয়ে ওভাবে করে জায়গা হবে না, আর নিচে বসে আম্মা বলছিল যে ওভাবেও খাওয়া যাবে না, তা যার কারণে আমরা বারান্দার এখানে খাটের উপরেই আয়োজনটা করলাম খাবার দাবারের। তো আমি রান্নাবান্না এখন একদম ফুললি কমপ্লিট হয়নি, তার আগে আমি প্লেট টেলেটগুলো ওয়াশ করে রাখা হয়েছিল, ওগুলো এখন সুন্দর করে সাজিয়ে রাখছি, যে খাবার দাবারটা একেবারে কমপ্লিট হয়ে গেলে আমি এখানে এনে মানে দিয়ে দিব আর কি। তো সাইডে হচ্ছে গিয়ে আমি সবগুলো প্লেট তো এভাবে করে সাজিয়েছি, আর ওই পাশে দেখতে পাচ্ছেন খাটের পাশে আমি গ্লাস এবং হচ্ছে পানির জগটাও রেখে দিয়েছি, ওখান থেকে নিয়ে খেতে একটু ইজি হবে। আর এখানে কিন্তু হচ্ছে তাইয়াত এখন একা একাই ফিডার ধরে খেতে পারে, ও একদম ছোটবেলা থেকে 2 দিন বয়স থেকেই ফিডার ধরার চেষ্টা করতো আর কি। তো এই যে আমার নাওমি মামুনি হচ্ছে ঘুমিয়ে আছে, আমি আয়েশাপুকে বলছিলাম এই ফুটেজটুকু নিব, নাওমি দেখবে যে ও এসে হচ্ছে গিয়ে ঘুমাচ্ছিল। আসলে নাওমি অনেক টায়ার্ড ছিল, জার্নি করে আসছে, আর ওর কাছে এত অল্প দিনের জন্য গ্রামে আসতে ভালো লাগে না, আর গ্রামে এসে আবার বারবার বিভিন্ন জায়গায় যাওয়াটা। তবে আজকে কারেন্ট না থাকার একটা সুফল বলি, যে ওরা সবাই লুডু নিয়ে বসে গিয়েছে, এখানে যদি কারেন্ট থাকতো সবাই ওয়াইফাই নিয়ে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নিয়ে কিন্তু ফোন নিয়ে বসতো। তো এই ব্যাপারটা আসলে অনেক বেশি ভালো লেগেছে, যে ওরা লুডু খেলছিল, ওরা সময় কাটাচ্ছিল, তো ইলেকট্রিসিটি না থাকারও একটা সুফল ছিল আর কি। তবে এই হচ্ছে আমার একজন ডিজিটাল দুলাভাই, যে প্রত্যেকটা সময়ের আপডেট সে সুন্দরভাবে তার ফেসবুক ওয়ালে শেয়ার করে, মানে ভাইয়ার মতো করে এত আপ টু ডেট বোধ হয় আমরাও না। যেমন আমি তো বিশেষ করে একদমই না, আমি একটা ভিডিও 2 মাস আগের ভিডিও অনেক সময় 2 মাস পরে শেয়ার করি, আমার মনে হয় যে আমি মাঝে মাঝে ভাবি যে আমার দর্শকরা কীভাবে আমাকে অ্যাকসেপ্ট করে, আমি কোন সাহসে তাদেরকে বলবো যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা আমার ভিডিওতে একটা লাইক করেন, আমার আমাকে কমেন্ট করে জানান কেমন লাগবে। মাঝে মাঝে আমার আসলে নিজের উপর খুব লজ্জা হয়, কিন্তু আসলে কি বলবো, আমি নিজে থেকেই বিষয়টা স্বীকার করি যে আমি হয়তো বা পারি না সময়টা সময় শেয়ার করতে, বাট ইচ্ছে থাকে প্রচণ্ড রকমের, হয়তো ওভাবে করে সব কিছু ম্যানেজ করে উঠতে পারি না, কারণ আমি শুধু এই কাজটাই না, আরও তো অনেক কাজ করতে হয় সেটা আপনারা বোঝেন। তো রান্নাবান্না ডান, আমরা সবাই মিলে বসে পড়েছি একসাথে খেতে। তো এখানে হচ্ছে গিয়ে ভাইয়া আছে, আপু আছে, আর আমাদের বাচ্চা পার্টি সবাই আছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে একটু তাইয়াতের কাছে আছে, আর আম্মা হচ্ছে নামাজে আছে। তো মানে সবাই একসাথে খেতে বসতে চেয়েছিলাম, বাট এখন আম্মুর কথা হচ্ছে আগে আপুদেরকে খাওয়াও, দেরি হয়ে যাবে। তো যাই হোক, এখানটায় সবাই খাচ্ছে, তবে আমি রান্নার কোনো রেসিপি কিন্তু শেয়ার করতে পারিনি, এটার জন্য সরি বলছি। কিন্তু আয়েশাপুর কাছে খুব ভালো লেগেছিলো শোল মাছের রেসিপিটা, আমার এটা আমার ভাবির হাতের স্পেশাল রেসিপি, নেক্সটে কখনো গ্রামে আসলে অবশ্যই শোল মাছ আবার আনা হবে, এবং ভাবুর মানে ওই ভাবিকে দিয়েই বলবো যে ভাবি তুমি একটু রান্না করো, আমি রেসিপিটা শেয়ার করি সবার জন্য। আমার গাজী ভাইয়ারও হচ্ছে আমার মতো, গ্রামে আসলে যে জিনিসটা পছন্দ করেন সেটা হচ্ছে নদীর মাছ, গ্রামের শাক সবজি। তো যেহেতু প্রথমবার আসা, সো আমার ইচ্ছে থাকলেও তো আসলে ওভাবে করে শাকসবজি বা নদীর ওরকম মাছের আয়োজন করা যায়নি, তবে তারপরও ভাইয়ের কাছে শোল মাছটা খুব ভালো লেগেছে। আর আমার কাছেও গ্রামে আসলে আম্মাকে আমি স্ট্রেট বলে দিই যে আম্মা মাছ বেশি করবে আর শাকসবজি, কারণ ঢাকায় বসে না আমরা অনেকটা বাধ্য হয়েও দেখবেন যে গোশ ডিম এগুলো একটু বেশি খাই, এত বেশি শাকসবজি কম খাওয়া হয়, একে তো অনেক কিছু পাওয়া যায় না, দ্বিতীয়ত সময়ের কারণ স্বল্পতার কারণে অনেক সময় অনেক কিছু অলসতার কারণেও করি না আমরা। তো যাই হোক, সবাই মিলে একসাথে এখানে খাবার দাবার এনজয় করছে, আর আজকে এতদিন পরে এসে ভয়েস ওভার করতে গিয়েও অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি ইমোশনাল দুটোই হয়ে যাচ্ছি, কারণ যায় দিন ভালো একটা কথা আছে, মানে এই যে সুন্দর স্মৃতিটা হয়তো বা আমরা যেদিনই দেখবো ঠোঁটের কোনো একটা হাসি নিয়ে আসবে, জানি না আবার কবে একত্রিত হয়ে এই সব মানুষগুলো একসাথে বসে খাবো, আমরা একসাথে বসে সময় কাটাবো। কারণ একটা জিনিস দেখবেন যে অনেক সময় অনেক কিছু প্ল্যান করলেও হয় না, কিন্তু অনেক সময় হঠাৎ করে একটা জিনিস হয়ে যাবে যেটা আপনার স্মৃতিতে সারা জীবন রয়ে যাবে। তো আয়েশা আপু এবং তার পরিবারকে অনেক অনেক থ্যাঙ্কস যে শত ব্যস্ততা থেকেও সময় বের করে আসলে আমাদের জন্য এত দূর ছুটে এসেছে তারা, এটা আসলে অনেক বেশি মেমোরেবল একটা মোমেন্ট আর লাইফ টাইম মনে রাখার মতো একটা দিন।
তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে প্ল্যান করেছি আয়েশা আপুদেরকে নিয়ে একটা জায়গায় যাব, সেটা আপনারা দেখতে পারবেন সাথে থাকলে। আর এখানে আয়েশাপুর একটা জিনিস না বললেই না, মানে বিশেষ করে একটা জিনিস আমি একদিন বলেছিলাম আয়েশা আপুকে, সেটা সে এমন বেশি মগজাস্থ করে রেখেছে যে সে যেখানেই যাবে আমার জন্য সেই জিনিসটা নিয়ে যাবে, সেটা হচ্ছে ভিজা মিষ্টি। আপুকে জাস্ট মুখ ফুসকে বলে ফেলেছিলাম যে মিষ্টি আমি অতটা পছন্দ করি না, তবে ভিজা মিষ্টি হলে একটু একটু খাই আর কি। আর এখানে আমার গাজী ভাইয়া অরণ্যকে ডিরেকশন দিচ্ছিল, আমার শালি আমাকে খাইয়ে দিচ্ছে, এটা যেন ক্যামেরা বন্দি থাকে আর কি। ভাইয়ার সাথে এই যে দুষ্টু মিষ্টি সম্পর্কটা না, এটা আসলে ভীষণ ভীষণ রকম মিস করি, কারণ খুবই চার্মিং একটা মানুষ। এরকমই বোধহয় হয় পার্টনাররা, বিশেষ করে আয়েশাপু একটু শান্ত স্বভাবের, ভাইয়া একটু চার্মিং, আমার মনে হয় আমি একটু দুষ্ট স্বভাবের, আপনাদের ভাইয়া একটু জেন্টাল, তো এটাই কম্বিনেশন আসলে দুইজনার। তো খুব সুন্দর একটা দিন আমরা আজকে কাটিয়েছি তাদেরকে নিয়ে, তবে আপুরা যদি স্টে করতো তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কি আর করার, আপু খুব অল্প সময় নিয়ে গ্রামে এসেছে, তো তার মধ্য থেকেও আমাদের জন্য একটা দিন বের করেছে, এটা আসলে অনেক বড় একটা বিষয়। আর এদিকে হচ্ছে আমার ভাতিজা, সে মানে পুকুর পাড়ে হাঁটতে গিয়ে সে হচ্ছে স্লিপ করে পড়ে গিয়েছে, এই হচ্ছে অবস্থা গ্রামে বাচ্চাদের। তো যাই হোক, এই যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরণ্যর ফোনে নেওয়া, সো যার কোনো রেজুলেশনে একটু গ্যাপ পাবেন আপনারা, বাট আশা করি ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে মিষ্টিমুখ করে আমরা এখন আপুদেরকে নিয়ে চলছি আমাদের নতুন আরেকটা গন্তব্যে। জায়গাটা একটু হেঁটে যেতে হচ্ছে, কারণ আমাদের নতুন রাস্তার কাজ হচ্ছে, কাদামাটির রাস্তা, গাড়ির ব্যবস্থা করা যায়নি, তো যার কারণে আমরা হচ্ছে গিয়ে মাটির মেঠো পথ ধরেই হেঁটে যাচ্ছি গালার বাজারে। গালার বাজারে একটা এখনও একটা দোকান আছে যেটা গালার বাজারের প্রাণ, হয়তো বা ওই দোকানটা বাজারটাকে এখনও অনেকটা অংশে বাঁচিয়ে রেখেছে, সেটা হচ্ছে কামাল ভাইয়ের মিষ্টির দোকান। ওখানে কামাল ভাইয়ের হাতের একটা স্পেশাল মিষ্টি আছে, রসে ভেজা একটা বড় মানে একটু বড় সাইজের একটা রসগোল্লা, একটু ডিফারেন্ট টেস্ট, ওটা মানে নর্মালি অন্য কোনো জায়গার সাথে মিলবে না, তো সেটাই খাওয়ানোর জন্য আপুদেরকে নিয়ে যাচ্ছি। কি আর করার, পায়ে হেঁটেই যেতে হচ্ছে, বাট ওরা বলছে যে এটাই এনজয় করছি, গ্রামে আসবো আর একটু পায়ে হাঁটবো না, তা কি করে হয়। তবে আয়েশাপুর জন্য খারাপ লাগছিল, কারণ হচ্ছে আপুর একটু ব্যাক পেইন ছিল যার কারণে, তারপর আপু বলছিল এটা নিয়ে কোনো অত তোমার ওয়ারি হইতে হবে না, গ্রামে আসলে একটু হাঁটতে হবে, এটা স্বাভাবিক। তো আমরা সবাই চলে এসেছি আমাদের গন্তব্যে, আর এখানে এসে ব্যাড লাক হচ্ছে, আমরা আসার হাফ অ্যান আওয়ার আগেই হচ্ছে গিয়ে একজন এসে প্রায় 5 কেজির মতো মিষ্টি নিয়ে গিয়েছে, তো আমরা এসে গুনে গুনে 5 থেকে 6 পিসের মতো ওই মিষ্টি পেয়েছিলাম। অন্য অনেক মিষ্টি আছে অনেক ধরনের, বাট এটা হচ্ছে স্পেশাল যেটা খাওয়ানোর জন্য এনেছিলাম, তো কি আর করা, সেটাই আমরা একটু সবাই মিলে ভাগযোগ করে খেলাম আর কি। তবে ওরা সবাই বলছিল যে আসাটা মানে কষ্ট করে হেঁটে আসাটা ওয়ার্থ ইট, কারণ আসলেই মিষ্টির টেস্টটা ডিফারেন্ট। তো যাই হোক, এই ছিল আমাদের সুন্দর একটা দিন আর সুন্দর একটা দিনের গল্প। আশা করি যে আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা যারা মুখিয়ে থাকেন আয়েশা আপুকে দেখার জন্য, তার পরিবারকে দেখার জন্য, তাদের কাছে আই গেস ভালো লেগেছে। তো নেক্সটে কিন্তু নাওমি মামুনির বিয়ের ভিডিও বা আদার্স আরও অনেক গ্রামের ভিডিও আসবে, তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।